নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পরমান্ন বানিয়েছি। আজ নিউ ইয়ার স্পেশাল, তাই এই পরমান্নটা বানাতে ইচ্ছা গেল, বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আর দেরি না করে দেখে নাও যে আমি কীভাবে পরমান্নটা বানালাম। প্রথমে আমি এই চালটা নিয়ে নিয়েছি, এটা আমি 3-4 বার ধুয়ে ধুয়েছি খুব ভালো করে। তারপরে এটাকে জলটা ঝরিয়ে এভাবে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি প্রথমে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কাজু দিয়ে দেবো। কাজুগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো চিনিটা দেবে, যে যেমন মিষ্টি খাবে। এরপর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এই চালের সাথে। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ঘি, কাজু, কিশমিশ, চিনি। এটা খুব সহজভাবে বানানো যায়। খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এরপরে আমি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর গ্যাসে এই জায়গাটা বসিয়ে দিয়েছি। এরপর এই বাটিটা আমি নিয়ে নিয়েছি। এই বাটিটাতে মেপে এক বাটি আমি চাল নিয়েছিলাম, তো যতটা চাল নেবে ঠিক তার ডবল পরিমাণ জলটা দিতে হবে। এক বাটি আমি চাল নিয়েছি, তার জন্য এটা এই বাটিটাতেই মেপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। যতটা চাল নেবে ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, ওই জন্য আমি 2 বাটি জল নিলাম, বেশি জল নেওয়া যাবে না। এরপরে জলটা একটু গরম হয়ে যাবে। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। জলটা ফুটে গেছে, এরপর আমি এই চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চালটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কম আঁচের মধ্যে। 10 মিনিট এভাবে থাকবে। 10 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। 10 মিনিট পর আমি দেখছি, দেখাচ্ছি। হয়ে গেছে পরমান্ন আমার, হয়ে গেছে। এবার এটাকে একটা জায়গায় ঢেলে একটু ঠান্ডা করে নেবো। এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এটা এবারে ঠান্ডা হয়ে যাক। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমার পরমান্নটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, কত সুন্দর।
ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে, ঠান্ডা হয়েছে। এটা তোমরা বাড়িতে বানিয়েও খুব সুন্দর খেতে লাগে এবং খুব সহজভাবেই তো হলো দেখলেই তোমরা। আজকে এটা আমার 1 জানুয়ারি স্পেশাল। তাহলে আমার পরমান্নটা কেমন হলো তোমরা জানাবে। দেখো কত সহজভাবে বানালাম। যদি সাথে প্রথমে খা খা টেস্ট কর তুই প্রথমে। আজ 1 জানুয়ারি স্পেশাল, কে বল কেমন লাগছে? খাও আমার সোনা, খাও। হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।